আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল নিউজ ফ্ল্যাশে। নানা ক্ষেত্রেই বারবার রেকর্ড গড়াচ্ছে দুবাই। বুর্জ খলিফা হল সেখানকার উচ্চতম টাওয়ার। আর কয়েক বছরের মধ্যে আরও একটা রেকর্ড গড়তে চলেছে দুবাই, কারণ এখানে তৈরি হতে চলেছে বিশ্বের বৃহত্তম রেসিডেন্সিয়াল টাওয়ার। সম্প্রতি এই হাবতুর টাওয়ার চালু করার কথা ঘোষণা করেছে আল হাবতুর গ্রুপ। এই টাওয়ার তৈরি হতে চলছে দুবাই ওয়াটার ক্যানেলের তীরবর্তী শেখ জায়েদ রোডের মতো এলাকায়। এই টাওয়ারটি বুর্জ খলিফাকেও ছাপিয়ে যাবে বলে জানা যাচ্ছে। এই টাওয়ারটি হবে 81 তলা। 36 মাসের মধ্যে এটি নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। এই টাওয়ারে থাকবে বিভিন্ন রকম অ্যাপার্টমেন্ট, মূলত 1, 2 অথবা 3 বেডরুম বিশিষ্ট অ্যাপার্টমেন্ট। আর সব থেকে বড় কথা হলো, এই অ্যাপার্টমেন্টগুলোর থেকে স্পষ্টভাবে দেখা যাবে গোটা দুবাই শহর, মরুভূমি এবং আরব উপসাগর। এখানেই শেষ নয়, আল হাবতুর গ্রুপ আরও জানিয়েছে নির্মাণ কাজের জন্য তারা এই ইন্ডাস্ট্রির সর্বোচ্চ মানের স্টিল ব্যবহার করছে, যা গোটা সংযুক্ত আরব আমিরশাহিতে প্রথমবার করা হতে চলেছে। এর ফলে স্টিল রিইনফোর্সমেন্ট বার ব্যবহারের পরিমাণ তো কমবেই, সে সঙ্গে কার্বন নির্গমনের মাত্রাও কমবে। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#।